কচু পাতার নাম শুনলে অনেকেরই গলা চুলকায় 10 হাত দূরে চলে যায়, কিন্তু এই কচু পাতাটাকে যদি এরকম করে বড়া করা যায় তাহলে গলা চুলকানো তো দূরের কথা কিছুই হবে না। তো চলো আজকে করবো কচু পাতার বড়া। প্রথমে কচু পাতাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে ছেঁচে নিলাম। এবার বড়ার জন্য বেসনের ব্যাটারটাকে করতে হবে। তো চলো একটা বাটির মধ্যে বেসনের ব্যাটার নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে সব কিছু দিয়ে এবার দিয়ে দিলাম ওই পেস্ট করা রসলাটা। এবার দেওয়ার পরে জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি, ফাটানো হয়ে গেছে। এবার একটা বড় কচু পাতার মধ্যে ওই ব্যাটারটা ভালো করে মাখিয়ে দেবো, তার থেকে একটু ছোট কচু পাতার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে পরপর এমন করে 4-5টা কচু পাতা দিয়ে ভালো করে করে নিয়েছি, এবার রোল রোল করে নিয়েছি। এবার সবার লাস্টে বড় কচু পাতা দিয়ে ওটাকে আরেকবার আমি রোল করে নেব। এবার দেখো কত সুন্দর হয়ে গেছে না। এবার দড়ি পেঁচিয়ে নিয়েছি, এবার এটাকে সেদ্ধর জন্য দেবো যেন গলা আমাদের না চুলকায়। তো সেদ্ধ করা হয়ে গেছে, এবার দেখো কত সুন্দর হয়ে গেছে না। এটাকে আমরা পিস করে নিয়েছি, এবার এটাকে তেলে ভাজবো কড়া করে। আর গরম ভাতে খেয়ে দেখো কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করো, বেল আইকনটা প্রেস করো, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।